সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রবিবার নবগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো তিন পৌরসভার নবনির্বাচিত পৌর প্রধানদের। এদিন নবগ্রাম সংহতি হলে উত্তরপাড়ার পৌর প্রধান দিলীপ যাদব, কন্যগড়ের স্বপন দাস ও রিষ্টার বিজয় সাগর মিশ্রকে এই সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও কন্যগড়ে 20টি ওয়ার্ডের নবনির্বাচিত পৌর প্রতিনিধিদেরও সম্বর্ধনা দেওয়া হয়। এদিন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য সদস্য সদস্যরা এই সম্বর্ধনা জানান। অনুষ্ঠানে নবগ্রাম পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত ও উপপ্রধান গৌর মজুমদার জানান, তারা পঞ্চায়েতের যে কোনো কাজে যখনই এই তিনজনকে জানিয়েছেন, তখনই তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সে কখনো জল, কখনো জঞ্জাল বা যে কোনো পরামর্শে তারা সাহায্য করেছেন। তাই আগামী দিনেও একইভাবে আমরা এনাদের কাছে সহযোগিতা পাব বলেই আশা করছি। এদিন রিষড়া পৌর প্রধান বিজয় সাগর মিত্র বলেন, আমরা সবাই একই পরিবারের সদস্য, দলনেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন কাজ করার, তাই জল, আলো বা যে কোনো সমস্যায় আপনাদের পাশে থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে। কন্যগড়ে পৌর প্রধান স্বপন দাস জানান, নবগ্রাম কানাইপুরের যখনই আমাকে ডেকেছে তখনই আগেও এসেছি, এখনও একইভাবে নবগ্রাম ও কানাইপুরের পাশে থাকব। এদিন উত্তরপাড়ার পৌর প্রধান দিলীপ যাদব বলেন, মানুষের ভোটে জিতে ক্ষমতায় আসার পর প্রাচুর্য ও ঔদ্ধত্য আমাদের ঘিরে ধরার চেষ্টা করবে, কিন্তু আপনারা বা আমরা যদি এই দুটো জিনিসকে কাটিয়ে উঠে মানুষের জন্য কাজ করতে পারি, তবে আমরা রাজনীতিতে দীর্ঘদিন মাথা উঁচু করে টিকে থাকতে পারবো। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। কন্যগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাডমিশন গোয়িং অন নিয়ার কন্যগড় অলিম্পিক মাঠ। আপনি কি মনের মতো ফ্ল্যাট খুঁজছেন? তবে আজই বুকিং করুন লক্ষ্মী অ্যাপার্টমেন্ট, 7 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, 2 নম্বর প্রাইমারি স্কুল, নবগ্রাম, কন্যগড় স্টেশন থেকে 5 মিনিটের পথ। স্বপ্না গ্রিল ও স্টিল ইঞ্জিনিয়ারিং, এখানে ছাদের সেট ও বাড়ি গিয়ে রিপেয়ারিং এর কাজ যত্ন সহকারে করা হয়। বটতলা 1 নম্বর স্কুল মাঠ, নবগ্রাম। নবম বর্ষ স্বেচ্ছা রক্তদান শিবির 10 এপ্রিল রবিবার নবগ্রাম নেতাজি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণ, সবাইকে সাদর আমন্ত্রণ। কারণ আমি জানি সামনে নির্বাচন হচ্ছে,
সৃজন খবর বাংলা নিউজ।